বলিউডের অন্তর্মহলে যেন গুজবের শেষ নেই। বিশেষ করে আনুষ্কা শর্মা আর বিরাট কোহলি বিয়ে সেরে ফেলার পর জোর গুজব উঠেছে দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে এবারের মালদ্বীপের ছুটিতে দুই পরিবারের উপস্থিতিতে বাগদানটিও নাকি সেরে ফেলেছেন তারা দুজন। অন্যদিকে দীপিকা মা হতে চলেছেন বলেও বলিউডে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউড কিন্তু বলছে এই খবর একেবারে মিথ্যা নয়, এর একটি ভিত্তিও আছে, তাও যে সে ভিত্তি নয়। এই খবরের ইঙ্গিত নাকি এসেছে খোদ নায়িকার হবু বরের মুখ থেকেই। এখন প্রশ্ন হচ্ছে, যদি ব্যাপারটা সত্যি না হয় রণবীর সিং কেন এমন কথা বলতে যাবেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রণবীর সিং এর এক মন্তব্য ঘিরে এই খবর ছড়িয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছিল নায়কের কাছে, সত্যি কি এবছর তারা বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ দেখবেন, আমি খুব ভালো বাবা হব। প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছিলেন রণবীর। আর তার থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা। হ্যাঁ বা না বললেই যেখানে ব্যাপার মিটে যেত, সেখানে এমন কথা কেন বললেন তিনি? বলে রাখা ভালো, রণবীর কিন্তু এটুকুতেই থেমে থাকেননি। একটা হলে চলবে না, আমার দুটো বাচ্চা চাই, তাদের গোসল করিয়ে দেব, খাইয়ে দেব, যত্ন আত্তিক করব, এত কিছু বলেছেন তিনি। বোঝাই যাচ্ছে যে বেশ ভালো বাবা হয়ে উঠতে চলেছেন এই জনপ্রিয় নায়ক। কিন্তু দীপিকা কি সত্যি মা হতে চলেছেন? এখন একমাত্র সময় বলতে পারে আসল কথা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, দীপিকা কি সত্যি মা হতে চলেছেন? কমেন্ট করে আমাদের জানান। আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইচডিও অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে।